রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি। আজকের বিষয় হচ্ছে আমাদের মসজিদ, নরসিংহের কাছে যাব আজকের বিষয় সম্পর্কে আলোকপাত শোনার জন্য। মসজিদ বলা হয় পৃথিবীর যদি সর্বাপেক্ষা উত্তম ও নিরাপদ কোনো স্থান, সেটা হচ্ছে মসজিদ, আল্লাহর পবিত্র ঘর, যেটাকে আমরা বলে থাকি আল্লাহ তাআলার ঘর। তো মসজিদকে আবাদ করা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজটা আল্লাহ তাআলার দরবারে খুবই পছন্দনীয় কাজ। জি, তো মসজিদের আবাদ, মসজিদ নির্মাণ, এটা নবী আম্বিয়া আলাইহিসসালামের সুন্নতে মোবারকা। তো মসজিদকে আবাদ, মসজিদ তৈরি করলেই তো হবে না, শুধু নামাজ পড়ার আবাদ করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এ বিষয়ে যেটা হচ্ছে যে মসজিদকে আবাদ রাখার যে বিষয়গুলো, একে তো হচ্ছে ইবাদত করা প্রথমত, এরপর হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করা মসজিদের মধ্যে, এরপর হচ্ছে আখেরাতের ফিকির করা মসজিদের মধ্যে বসে আখেরাতের চিন্তা করা, এরপর ইলমে দিন শিখা, ইলমে দিন শিখানো, সুন্নত শিখা, সুন্নত শিখানো, এই সকল কিছু হচ্ছে মসজিদের মধ্যে মসজিদের আবাদের কাজ। আর আল্লাহ পাক স্বয়ং তার নবী আম্বিয়া আলাইহিসসালামকে তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার 125 নম্বর আয়াতের সাত ফরমান, যার অনুবাদ কাঞ্জুল ইমান থেকে, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম আমার ঘরকে খুব পবিত্র করো, তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য। তো হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈম রহমাতুল্লাহ তাআলাই এ আয়াতের যে সারমর্ম টিকা বলেন, যে এই আয়াতের মাধ্যমে জানা যায় যে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটা খুব জরুরি। আল্লাহ পাক খোদ তার নবী আম্বিয়া আলাইহিসসালামকে তাগিদ দিয়েছেন। আর এটার বিপরীতে আমরা চিন্তা করব কি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তাহলে অল্টারনেটিভ যেটা, বিপরীত যেটা, যে মসজিদের মধ্যে ময়লা দুর্গন্ধযুক্ত বিষয় আমরা নিতে পারবো না। আচ্ছা, যেহেতু আল্লাহ পাকের খোদ তাগিদ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার, আচ্ছা এটার জন্য কি করতে হবে, আমাদেরকে ময়লা দুর্গন্ধযুক্ত বিষয়গুলো নেওয়া যাবে না। এটা কে বলতেছে, মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ হাদিসের আয়াতের টিকা বলতেছেন। জি, তো এরপর বলতেছেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে রুকু ও সিজদাকারী। এটা থেকে এটাও জানা যায় পূর্বেকার উম্মতেরাও রুকু ও সিজদা আদায় করেছেন। জি, তো আলহামদুলিল্লাহ আমাদেরও সৌভাগ্যবান, মুমিনের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে মুমিনও রুকু সিজদা আদায় করে, মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। দর্শকও আমাদের সাথে রয়েছেন, আজকের বিষয় সম্পর্কে আরো একটু মানে সর্বশেষ বুখারি শরীফের একটি হাদিসে মোবারকা, সাহাবি রসুল হযরতে আনসারী সাহাবি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অতুলনীয় আত্মত্যাগের যে বিষয়টা বুখারি শরীফের মধ্যে এসেছে, এভাবে ওনার যে মদিনায় মনোয়ারাতে মসজিদে নববী শরীফের পাশে যে খেজুরের বাগান ছিল, অনেকগুলো বাগান ছিল, এর মধ্যে সবচাইতে যে প্রিয় বাগান ছিল, যেটার খেজুর সবচাইতে উন্নত মানের ছিল, তার নাম ছিল বাইরুহা। বাইরুহা, জি। যখন কোরআনুল করিমের এই আয়াতে মোবারকা নাজিল হয়ে গেল চতুর্থ পারার একবার প্রথম আয়াত, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না নিজের প্রিয় পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার
থেকে কল্যাণ অর্জন করার জন্য সত্য লাগিয়ে দেওয়া হয়েছে, যিনি নিজের একবারে পছন্দনীয় জিনিসটা আল্লাহ রাস্তা দিতে হবে, দিতে হবে, যদিও আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না বর্তমান সময়ে। এই আয়াতে মোবারকা নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াত নাজিল করেছে আমি এর উপর আমল করতে চাচ্ছি। দেখেন সাহাবায়ে কেরামের আমার সম্পদের মধ্যে সবচাইতে প্রিয় হলো বাইরুহা, বাগানটা, ওই বাগানটা। একবার মসজিদে নববী শরীফের সামনে ছিল, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার সেই বাগানে প্রবেশ করেছেন, ওই গাছের খেজুর আহার করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে যে ইয়া রাসূলুল্লাহ সবচাইতে পছন্দনীয় হলো যে বাগানটা বাইরুহা, এটা আমি আল্লাহ এবং তার রসুলের জন্য আমি কি করলাম এটাকে দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি গ্রহণ করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমার কথা শুনলাম, আমি তোমাকে উৎসাহ দিচ্ছি, তুমি এই বাইরুহা বাগানটা তোমার আত্মীয় স্বজনের জন্য তুমি কি করো, ওয়াকফ করো, তাদেরকে ওয়াকফ করে দাও। সুবহানাল্লাহ। তখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, এটা আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিলেন সম্পূর্ণ বাগান। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিসে পাকের মধ্যে আসছে যে মদিনা মুনাওয়ারাতে একটা পরিবারকে কেউ একটা আপনার বকরির মাথা তোফা হিসাবে দিলেন। আচ্ছা, যখন তোফা হিসাবে দিলেন তখন তারা ওই বকরির মাথাকে অন্য ঘরে পাঠিয়ে দিলেন, বললেন যে আমার যে পাশের যে ঘরটা আমার চাইতে তাদের প্রয়োজন আরো বেশি। আচ্ছা, ওই ঘর লোক বলল আপনি আমাদেরকে না দিয়ে পাশের ঘরে নিয়ে যান, তাদের প্রয়োজন আমাদের চাইতে আরো বেশি। কিন্তু পাশাপাশি ঘর থেকে একে অপর খবরটা জানে, জানে, যদিও আজকে আমরা এই কারো খবর নিতে রাজি না, কিন্তু এদিকে যদি যাই না তো আরো দেড় ঘন্টা লাগে, বিশাল আলোচনা, একই 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 ফ্লোরে থাকে, কেউ কারো খবর দরজা থেকে অপরের দরজা হয়তো বা দুই কদমও জায়গা না, তারপরও মাসের পর মাস চলে যায়, জানি না ওই বাসার মানুষগুলো কেমন। এখন তো খবর নিলে মনে করে যে আরো উল্টা বিপদ আসবে, আল্লাহ জানে কত কি রোগ বিমারি আছে, কথা বলছেন আল্লাহ তাআলা কিনা অভাবের কথা আমাকে শুনিয়ে দেয়। যাক, তো এখন এভাবে তিন চারটা পরিবারের মধ্যে সে ওই বকরির মাথা, ছাগলের মাথা চলে গেল, যে যিনি এটা তোফা নিয়ে আসলেন উপহার হিসাবে তিনাকে আবার ফতম নাম্বার করে যেতে হলো। তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি। ছোট বাচ্চা, এটা আল্লাহ তাআলার রহমত। যেমন একটা রিওয়ায়েত এরকম রয়েছে, মানুষ যখন গুনাহ করে, নামাজ কাজা করে, জি, তখন আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়। জি, তো আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি বৃদ্ধ মানুষ এবং ছোট ছোট বাচ্চারা না থাকতো তাহলে আমি তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিতাম। তাহলে বোঝা যাচ্ছে বৃদ্ধ মানুষ এবং ছোট বাচ্চা, আমাদের আজকের বিষয়বস্তু ছোট বাচ্চাদের স্নেহ করা, স্নেহ করা, ছোট বাচ্চা আমার আর আপনার ঘরে থাকা মানে আজাব থেকে বাঁচার একটা মাধ্যম, আল্লাহ তাআলা রহমত, রহমত। এবং এটা আপনাকে অনেকগুলো বিষয় থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। যে ঘরের মধ্যে ছোট বাচ্চা নেই ও ঘরের মধ্যে সৌন্দর্য নেই। ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি না করলে, একটু খেলাধুলা না করলে আসলে সৌন্দর্য কম লাগে। এই জন্য দেখবেন আমির আহলে সুন্নাত দামাত বরকাত তোমার আলিয়ার আশেপাশে সবসময় ছোট বাচ্চারা থাকে, এটা মহব্বত করেন। তো সারাক্ষণ আসলে দেখেন আমাদের ছেলে মেয়েদেরকে, অনেক মা বাবা এরকম রয়েছে, বিশেষ করে মারা অনেক সময় অবহেলা করে, অনেক সময় ছেলেদের একটু দুষ্টামি বেশি দেখলে, ছোট ছোট ছেলে মেয়েদের দুষ্টামি দেখলে তাদেরকে ধমক দেয়, তাদেরকে মারে। তো এই মার দেওয়া, মারধর করা, ধমক দেওয়া, এটা আসলে একটু চিন্তা করা দরকার। আপনি যে নিয়ামত পেয়েছেন শাহরুখ ভাই, ওটা এমনও অনেক মা বাবা রয়েছে, নতুন দম্পতি রয়েছে যারা ছেলে সন্তান মেয়ে সন্তান খুঁজতেছে কিন্তু তারা পাচ্ছে না, 10 বছর 20 বছর হয়ে গিয়েছে, তাদের দিকে একটু চিন্তা করা দরকার। তারা তো দুষ্টামি করার জন্য, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করার জন্য, এই জিনিস নিয়ে খেলাধুলা করার জন্য বাচ্চা খুঁজতেছে, ওরা পাচ্ছে না। আপনাকে আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন, সেই দয়ার বিষয়টাকে আপনি অবহেলায় করার কোনো সুযোগ নাই, আপনার বরঞ্চ শুকরিয়া করা দরকার যে ছেলে মেয়েরা এরকম করতেছে, এটা আমার জন্য সৌভাগ্য, আমার ঘর আবাদ হচ্ছে, আমার ঘর আবাদ করতেছে, এটা একটা সৌন্দর্য, ঘরের সৌন্দর্য। এক ব্যক্তিকে এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আমার ছেলেরা তো বেশি দুষ্টামি করে, ছোট ছোট বাচ্চারা বেশি দুষ্টামি করে, ঘরের মধ্যে থাকাটা কঠিন, কি করা যায়, আপনি একটু কোনো দোয়া করেন বা কোনো আমাকে মেসেজ দেন। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা বলেন, আসলে কি বলবো, ছোট বাচ্চারা ঘরের মধ্যে দুষ্টামি করা, খেলাধুলা করা, এটাই হচ্ছে তাদের জন্য সৌন্দর্য, তাদেরকে এই জিনিসটাই ভালো লাগে। দেখেন কোনো ছেলে যদি একদম দাঁড়ায় থাকে,
কোনো কথা না বলে একদম যেখানে বসে, ওই ছেলেদেরকে তেমন ওইরকম স্নেহ লাগে না বা একটু মহব্বত এরকম লাগে না, কিন্তু একটু যারা একটু দৌড়াদৌড়ি করে আপনার সাথে কথা বলবে, আপনার কাছে আসবে, ওদিক দূরে ওদিকে যাবে, তাদেরকে দুষ্টামি করে, এটা ওদের অনেক মজা লাগে, আনন্দ উপভোগ হয়। দেখেন ছেলে যদি একদম বসে থাকে তাহলে মা বাবারও সেরকম কিন্তু আনন্দ উপভোগ হয় না। অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে, চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি। কমবেশ তো বিষয়টি হচ্ছে ঋণ, কর্জ নেওয়া। তো একজন কর্জ নেওয়ার যে ব্যক্তি, কর্জ গ্রহীতা, ঋণ গ্রহীতা যে ব্যক্তি রয়েছে, তো ঋণ গ্রহীতাকে যদি দয়া করি আমরা, তো এই দয়া করা, অবকাশ দেওয়া, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আপনি আমাদেরকে কিছু বলেন। আজকের অনুষ্ঠানে আমাদের যেহেতু অনুষ্ঠান হচ্ছে দয়া, জি, আর আজকে ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে দয়া যারা ঋণ গ্রহীতা, আমাদের সমাজের মধ্যে স্বাভাবিকভাবে যারা অক্ষম অভাবী তারাই বেশিরভাগ ঋণ নিয়ে থাকে, জি, আর ইসলামী স্বাভাবিকভাবে ঋণ ছাড়াও অভাবী অসহায় যারা তাদের ব্যাপারে দয়ার ব্যাপারে অসংখ্য রাওয়ায়েত হাদিসে মোবারকা রয়েছে। এখানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি নিকৃষ্ট কাজ যেটা হচ্ছে সুদ, জি, এই কাজকে বন্ধ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উত্তম একটা কাজ, প্রথা আমাদেরকে উপহার দিয়েছেন, চালু করেছেন, সেটা হচ্ছে ঋণ বা কর্জ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে যাতে করে সুদ মুক্ত হয় এই কাজটা চালু করলেন, যেটাকে আমরা সকলেই জানি, ছোট বড় সকলেই কিন্তু অবগত, কর্জ দেওয়া নেওয়া উভয়টা কিন্তু সুন্নাত। আচ্ছা, মাশাআল্লাহ। একদিকে সুদ হারাম, আর এই কাজটাকে বন্ধ করার জন্য যে কাজটা আমাদেরকে উপহার দিয়েছেন সেটা হচ্ছে সুন্নাত। আর স্বাভাবিকভাবে একজন মানুষ জানে যে সুন্নতের মাধ্যমে একজন মানুষ সে মুক্তি পায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ মুক্ত জাকাত যুক্ত ইসলামী সমাজ ব্যবস্থা, সুদ মুক্ত জাকাত যুক্ত, মাশাআল্লাহ। এই যে কত সুন্দর একটা চমৎকার একটা জিনিস কথা, জি, যে সুদ মুক্ত জাকাত যুক্ত। প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়, আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। তাই অবশ্যই আমাদের উচিত যখন হাঁচি আমাদের আসে বা আমাদের যখন কাশি আসে, হাঁচি বা কাশি যে কোনো দুইটা মধ্যে যে কোনো একটা দূরে নিতে পারেন, তখন আমরা যেন নিজেদের এভাবে আমাদের হাত বা বিভিন্ন কিছু যেন আমরা অবশ্যই ব্যবহার করি, কেননা এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা জানি সেটা কি, যখন আমাদের হাঁচি আসে তখন আমরা কী বলবো, আলহামদুলিল্লাহ বলবো। জি হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, যখন আমাদের হাঁচি আসে তখন আমাদের কী বলা উচিত, আলহামদুলিল্লাহ। এবং আমরা যখন কাউকে হাঁচি দেওয়ার পরে সে যখন আলহামদুলিল্লাহ এটা বলতে শুনি, তখন আমরা কী বলবো, ইয়ারহামুকাল্লাহ, আমরা কী বলবো, ইয়ারহামুকাল্লাহ। কেননা কেউ যখন হাঁচি দেওয়ার পর সে যখন আলহামদুলিল্লাহ বলে, এটা যদি আমরা শুনতে পাই তখন আমাদের উপর ওয়াজিব যে এই ইয়ারহামুকাল্লাহ এটা বলা, যেন সেটা শুনতে পায়। এটা যদি আমরা না বলে তাহলে আমরা অবশ্যই যারা হয়তো বা বালেক হয়ে গিয়েছে, যারা যাদের এখন বিভিন্ন কিছু আমরা বুঝে আসে, তো বালেক হওয়ার পরে এইরকম বিষয়গুলো তারা যদি আমল না করে যে ইয়ারহামুকাল্লাহ এগুলো যদি না বলে তাহলে তারা গুনাহগার হবে, কারণ এটা বলা কি রয়েছে, ওয়াজিব রয়েছে। তো প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সেগমেন্টের মধ্যে জানলামটা কি, যে হাঁচি এবং কাশি যখন আসে তখন আমাদের অবশ্যই আলহামদুলিল্লাহ এটা বলা উচিত, এবং কারো থেকে শুনে এটা ইয়ারহামুকাল্লাহ এটা বলা উচিত, এবং আমরা যেন আমাদের এই হাঁচি বা কাশির দ্বারা যেন অন্য কারো মনে কষ্ট যেন না পাই। মনে কষ্ট কি, আমরা হাঁচি আসলো বা কাশি, আমি সরাসরি এটা কি আমি এটাকে কোনো একটু নিচে মাথা নিচে করে বা আমি হাঁচিটা দিলাম না, এটা থেকে অন্য কারো গায়ে এর ময়লাগুলা বা পড়লো, যেটার দ্বারা অনেক মানুষের কষ্টও হয়ে থাকে। এবং মানুষ এরকম যারা করে যে মুখে হাত দেয় না বা কোনো কিছু ব্যবহার করে না, তখন মানুষের ব্যাপার মানুষ থেকেও এই ব্যক্তির প্রতি খারাপ ধারণাও আসতে পারে। তো আমরা কেন বা মানুষের অন্তরের খারাপ ধারণার যে কারণ হয়ে পড়বো, তাই আমাদের প্রিয় ছোট বন্ধুর অবশ্যই উচিত হাঁচি কাশির সময় আমরা কী করি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি এবং আলহামদুলিল্লাহ এটা পাঠ করি, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদেরও নেকি হাসিল হবে। অতঃপর আপনারা দেখেছেন আল্লাহ তাআলার হামদ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আলোকে নিজ মস্তিষ্ক আলোকিত করার মতো সরাসরি অনুষ্ঠান, কিছুক্ষণ হামদ ও নাতের আসরে, আসুন
এর কিছু দৃশ্য দেখে আসি। আসুন দর্শকবৃন্দ, আমরা শুরুতে কালাম শ্রবণ করব। ফয়েজ ভাই আমাদের সাথেই আছেন। আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগ্রানে সুরার হামারি নসলে অনুষ্ঠানের দৃশ্য। ইয়ে আদত আছি নেই আজকে প্রোগ্রাম কা উনমান হ্যায় আর বাজ লোগো কি আদত ইয়ে হোতি হ্যায় কে ও আপনি তারিফ সুননে কে খোয়াইশমন্দ হোতে হ্যায় উনকো ইয়ে আচ্ছা লাগতা হ্যায় কে হার বান্দা মেরি জো হ্যায় ও তারিফ হি করতা রহে তো ইস পর ক্যা পয়েন্ট অফ ভিউ হ্যায় আপকা আচ্ছা ভি লাগতা জাহির সি বাত হ্যায় জো বোলে আপ বহুত আচ্ছে হ্যায় বড়ি আচ্ছি গুফতগু করনে হ্যায় ক্যা আপকা আন্দাজ হ্যায় ক্যা আপকি সোচ হ্যায় ক্যা আপকি ফিকর হ্যায় ওয়াহ ওয়াহ সুবহান আল্লাহ আর ইস তরহ কে লোগ এক বাত ভি কহতে হ্যায় মে চাহুঙ্গা আপ ইস পর ভি জরুর কমেন্ট কিজিয়েগা কি হামারে পাস জো বান্দা ব্যাঠতা হ্যায় হম উসকো আসমান মে পরবাজ করা দেতে হ্যায় ফির ও আসমান মে উড়তা রহতা হ্যায় আর জব উঠ কে জাতা হ্যায় তব ও কাহাঁ হোতা হ্যায় ইয়ে হামে ইলম নাহি হ্যায় ক্যা কহেঙ্গে আপ। তারিফ বুনিয়াদি তোর পর হর এক আচ্ছি লাগতি হ্যায় জি মে আপকি করুঙ্গা তো আপকো ভি আচ্ছি লাগেগি জি এসি বাত এসা নাহি হো সকতা কি আপ কি কোই তারিফ করো আর আপকো উসকে উপর গুসসা আ জায়ে ইয়া নফরত করে উসসে বুরা লাগে। তারিফ কোই করতা হ্যায় আর ও আচ্ছি লাগতি হ্যায় আর পসন্দ করতা উসকো তো ইয়ে এক অলগ টপিক হ্যায় জবকি ও খুবি উসমে হো আগর ও খুবি উসমে নাহি হ্যায় জি আর ও আপনি উস খুবি কি তারিফ চাহতা হ্যায় কি জো উসমে নাহি হ্যায় তো ইসকে লিয়ে আযাব আলীম কি ওয়ঈদ হ্যায় ইয়ে হারাম কতঈ হ্যায় আপনে না কিয়ে পর জো তারিফ চাহতে হ্যায় উনকে লিয়ে কুরআন করিম মে ইসকি মযম্মত আই হ্যায়। রিসালা কুশায়রিয়া মে ইমাম আবুল কাসিম কুশায়রি রাহিমাহুল্লাহ নে বয়ান ফরমায়া আপ ফরমাতে হ্যায় কে আদমি ও জাহির করে জো উসনে নাহি কিয়া তো এসা বান্দা আল্লাহ তাআলা কি নজরে রহমত সে গির জায়েগা। কুরআন করিম মে ইসকি মযম্মত হ্যায় আয়াত মৌজুদ হ্যায়। আচ্ছা আব রহি বাত তারিফ দেখ কোই ভি বচ্চে কি ভি তারিফ কর তো বচ্চে কো আচ্ছা লাগতা হ্যায়। ইয়াহ টপিক বনতা হ্যায় হুব্বে মদ্দাহ এক হুব্বে জাহ শোহরত কি খোয়াইশ আর এক হুব্বে মদ্দাহ তারিফ কি খোয়াইশ তারিফ কি তো তারিফ কি খোয়াইশ জো হ্যায় না ইয়ে দুরুস্ত নাহি হ্যায় যে মেরি তারিফ কি জায়ে মে মুঝে মতলব সরাহা জায়ে না কিউ না কি জায়ে আপকা মাল বাত হ্যায় এক তো আপ কহ রহে হ্যায় তারিফ আচ্ছি ভি লাগতি হ্যায় উপর সে আপ কহ রহে হ্যায় ইসকি খোয়াইশ না কি জায়ে তো হর আচ্ছি চিজ কি খোয়াইশ করনা ইয়ে ভি তো আচ্ছা নাই না হোতা আর হর কিউকি ইসকি শরিয়ত নে জাহাঁ পর হদ বন্দি ও কিউদাত লাগাই হ্যায় সহি হামে তো উসকো দেখনা হ্যায় না। মিসাল কে তোর পর আপ ইস বাত সে উসকো সমঝে কি ও নাম জিসমে খুদ সতাইশি হো ইয়ানি আপনে তারিফ হো হ্যাঁ জি উস নাম কো পসন্দ নাই রাখা গয়া শরিয়ত মুতাহারা মে এসি বাত ইয়ে হ্যায় বিলকুল এসা হি তো জব খুদ সতাইশি নাম মানে আপনা এসা নাম রাখনা জিসমে আপনি হি বাবা হো জি আর আপনি তারিফ হো জব ইসকো পসন্দ নাই কিয়া গয়া তো কোই মেরি তারিফ করে মে ইসকো পসন্দ চাহু দেখে চাহনা অলগ হ্যায় কি মে এসে আসবাব পেদা করতা হু মে এসে তরাকিব করতা হু কি মেরি তারিফ কি জায়ে আর মেরি তারিফ না কি জায়ে তো মুঝে বুরা লাগেগা ইন তমাম তর চিজো কি মজম্মত কি গই হ্যায় ঠিক লেকিন আগর কোই আপকি তারিফ করতা হ্যায় ও তারিফ বেসিক্যালি আপকে নফস কো তো আচ্ছি লাগেগি আব আপ উস তারিফ মে এসে কো ওলিয়া করাম কে ওর এসে বুলন্দ বালা দরজে পর ফাইজ হ্যায় কি ও তারিফ আপকি কিসি ভি জগা নুকসান নাই পৌঁছা সকতি এক অলগ হ্যায় লেকিন আল্লাহ তাআলা বন্দো কি জবান পর আপনে বন্দো কি তারিফ ভি তো জারি ফরমাতা হ্যায় এসি বাত ঠিক বাত ইমাম গজ্জালি আলাইহির রহমান নে ইস উনওয়ান মে কিউকি পুরা টপিক হ্যায় হুব্বে জাহ কা হুব্বে মদ্দাহ কা یعنی امام غزالی علیہ الرحمٰن نے سلمان بھائی یہاں تک ہماری تربیت فرمائی ہے کہ اللہ اپنے بندوں کی تعریف اپنے بندوں کی زبان پر جاری کروا دیتا ہے اور وہ اس بندے کی تعریف کرتے ہیں کیونکہ وہ بندہ جب لوگوں کی تعریفیں اس کی ہوتی ہیں اور لوگ اسے قریب جاتے ہیں تو جب اسے قریب جاتے تو وہ اپنے قریب نہیں کرتا
وہ اپنے قریب آنے والوں کو اللہ کی رحمت کے قریب کر دے سبحان اللہ আসুন এখন দেখি বরকতময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য তন্মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে আজকে বিষয় নিয়েছি নেককার ব্যক্তির জানাজা এই বিষয়ে আপনি কি তুলে ধরবেন দর্শকের উদ্দেশ্যে কসম আল্লাহ তাআলা কোরআন করিমের একটা আয়াতের অংশ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমরা জানি মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত সৃষ্টির মধ্যে সবার সেরা এই আশরাফুল মখলুকাতকে আল্লাহ তাআলা সম্মান দুনিয়াতে থাকা অবস্থায় করেছেন এবং যখন ইন্তিকাল করেছেন তাদেরকে মৃত্যুর পরও সম্মান দেখিয়েছেন বেশক যেমন আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে বলা হচ্ছে 18,000 মখলুকাত রয়েছে ওই 18,000 মখলুকাত যখন মারা যায় আমল ভাই ওদেরকে এরকম সুন্দর কাপড় দিয়ে জানাজা পড়ানোর দাফন করানোর কোন ব্যবস্থা নেই এখানে কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এটা সম্মান করেছেন যে আমার বান্দা আমার সারা জীবন আমার বান্দেগি করেছে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে গিয়েছে তো তাকে এমনি এদিক সেদিক ফেলে দেওয়া তাকে রেখে দেওয়া এটা হতে পারে না তাকে সুন্দরভাবে কাফন দাফনের ব্যবস্থা করা তাকে সম্মান সহকারে নববধুর মতো দয়া কত বড় মুসলমান মুমিনের প্রতি সে সারা জীবন আল্লাহ তাআলা নাফরমানি করুক বাকি সারা জীবন আল্লাহ তাআলা ইবাদত করুক সবাইকে এই কাফন দাফনের ব্যবস্থাটা আল্লাহ তাআলা রেখেছে জি এটা আল্লাহ তাআলা মানুষের জন্য স্পেশাল একটা গিফট যে তুমি আমার প্রতিনিধি হিসেবে যখন গিয়েছো তোমাকে আমি এটা দয়া করেছি তুমি এই দয়াটা আমার এমন অবস্থায় তোমাকে আমি দিচ্ছি যে সময় তুমি অসহায় তোমার করার কিছুই থাকবে না শুধু তাই না ওলামা ইকরাম বলেন যে জানাজার খাটের পিছনে পিছনে যাওয়ার ক্ষেত্রে অনেক মানুষ না জেনে সামনে চলে যায় আচ্ছা তো ওলামা ইকরাম বলছেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ওই খাটের পিছনে পিছনে যাওয়া কেননা আজকের দিনের যাকে উদ্দেশ্য করে আজকে এই অনুষ্ঠান জানাজার অনুষ্ঠান জি তিনি সামনে থাকবেন পিছনে তাকে আল্লাহ তাআলার দরবারে গচ্ছিত রাখার জন্য যারা যাবে তারা পিছনেই থাকবে তো বলা হচ্ছে জানাজার খাটের পিছনে পিছনে যারা যাবে তারা পিছনে যারা থাকবে তারাই উত্তম ব্যক্তি আল্লাহ এবং তাদের জন্য এটা ওলামা ইকরাম এটা সাওয়াবের কাজ বলেছেন জি এখন দেখেন কৌসার ভাই আমি অসহায় আমি ইন্তেকাল করেছি একজন মানুষ ইন্তেকাল করে তার করার কিছু থাকে না কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই অসহায় অবস্থায় দয়া করেছে যেমন একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ পাক তোমার বান্দারা কখন তোমার কাছ থেকে দয়া পায় আচ্ছা তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন এটা একটা রিওয়ায়েতের সারাংশ কিছুটা এরকম জি যে আমার বান্দাকে যখন অন্যান্য বান্দারা একা রেখে চলে যায় কবরের মধ্যে জি তখন আমি আল্লাহ তাআলা তার উপর অধিক দয়া করি সুবহানাল্লাহ তো বুঝে যাচ্ছে আমার অসহায় অবস্থায় আমাকে যে এত আল্লাহ তাআলা গিফট দিচ্ছেন উপহার দিচ্ছেন এত নিয়ামত রেখেছেন জি আর যদি নর্মাল বন্দাকে এরকম গিফট দেওয়া হয় তাহলে নেককার বন্দার জানাজা আজকে আমাদের বিষয়বস্তু জি তার জানাজাটা কি রকম হবে প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয় আসুন এর কিছু দৃশ্য দেখে আসি আল্লাহ করিম দোয়া মাঙ্গনে ওয়ালা বনায় বড়ি সুস্তি হতি হ্যায় সহি বাত হ্যায় দোয়া মাঙ্গনে মে ক্যুকি বহুত সওয়াব কা কাম হ্যায় না আর দোয়া ও মুখুল ইবাদা হাদিস পাক মে যে রমজান শরীফ কি তশরীফ আওরি হতি থি تو پیارے آقا صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم کثرت سے دعائیں مانگتے تھے تو یہ سنت بھی ہوا کہ زیادہ سے زیادہ دعائیں بندہ مانگے اور پھر سحری کے بعد دعا قبول ہوتی ہے یعنی قبولیت کا ایک خاص یہ وقت ہے سحری کے بعد اور افطار سے پہلے بھی ظاہر رمضان شریف میں تو قبول ہی قبول ہے عام دنوں میں بھی دعا تو قبول ہوتی ہے عبادت ثواب تو ملتا ہی ہے اس میں تو ہمارا یہ برسوں پرانا معمول ہے کہ یہ ہم افطار سے پہلے بھی دعا مانگتے ہیں اور جب کچھ پانی کا گھونٹ وغیرہ پی لیا افطار کر لیا جبکہ سورج ڈوب گیا تو اب دعا مانگنے کی قبولیت کا خاص وقت ہو گیا جس میں حدیث پاک میں ہے کہ افطار کے وقت کوئی دعا رد نہیں کی جاتی وغیرہ جو ترغیب ہے حدیث شریف میں دعا کی کہ یہ قبول ہوتی ہے تو یہ پانی کا گھونٹ وغیرہ پی لیا کھجور کھا لی اب دعا مانگی جائے افطار کے فوراً بعد تو یہ بھی افطار کے بعد مانگی ہوئی دعا یہ بھی دعا کا وقت ہے تو یوں مطلب پہلے میں آہستہ آہستہ مانگتا تھا چند سال تو مانگتا رہا پھر مجھے
نگران شورا فرماتے رہے تم ذرا زور سے میں نے کہا میں اپنی میمنی زبان میں دعا کرتا ہوں اپنے لیے خاندان کے لیے, جو میری سمجھ میں آتا ہے میں عوام میں کیا مطلب یہ زور زور سے کروں, پھر اس سال یہ ذہن بنا کے چلو عوام میں بھی دعا ہو جائے تو میں اپنے لیے اپنے خاندان وغیرہ کے لیے دعا کر ہی لیتا ہوں. یہ منٹ ایک آدھ منٹ کا وقت ہوتا ہے, اب دنیاوی افسروں کے سامنے بھی تو ہم منہ لٹکا کر جاتے ہیں منہ بنا کر, تو اللہ کی بارگاہ میں تو جتنا ہو سکے عاجزی کریں گے, منہ بنائیں گے, اعضاء میں ہر عضو میں ہمارے بس وہ عاجزی ہو, اتنا ہی مطلب اس کا فائدہ قبولیت انشاءاللہ ہوگی. شرمائے نہیں, روئے, رو رو کے گڑ گڑا کر اللہ کی بارگاہ میں نہیں روئیں گے, تین افسروں کے پاس روئیں گے, وزیروں کے پاس روئیں گے. اللہ اپنی بارگاہ میں روتا کر دے ہم کو, بارگاہ رسالت میں ہم روئیں, عشق رسول میں روئیں, خوف خدا میں روئیں, تو یہ رونا بڑے کام کا ہے. رمضان 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 رمضان